একটা মনের মানুষ পাই সারা জীবনের জন্য, আমরা ধরে রাখে সারা জীবনের জন্য, আমি তারা ধরে রাখতে পারি, কথাবার্তা বলতে পারি, সবসময় দুঃখে কষ্টের কথাবার্তা বলতে পারি তার সঙ্গে, বা মনের মানুষ থাকলে যদি দুঃখ কষ্টের কথা যদি বলতে পারি তাহলে মনটাও পাতলা লাগে। স্বামী সংসার করবো বলে এইটা চিন্তা করে এটা প্রতিবেদন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি আজকের নতুন প্রতিবেদনে। চলুন আজ আমরা কথা বলবো এক অসহায় সুন্দরী আপুর সঙ্গে, জানবো তার জীবনের গল্প, কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। আপু আপনার নাম কি? মরিয়ম। মরিয়ম আপু, কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো আল্লাহ রাখছে, আলি মাসি ভালোই আছি। তা ভালোই আছেন, তা কি বলার জন্য আজ আসছেন? আসছি নতুন করে বলার জন্য যে মনের মানুষ পায়ে থাকে না, একটা মনের মানুষ পাইছিলাম, সে মনে করেন যে কথাবার্তা বলছে বই আবার সে চলে গেছে, সে আর ফোন দেয় নি ভাইয়া। আচ্ছা আচ্ছা, তা এখন কিভাবে দিন কাটতেছে আপনার? এখন দিন অনেক কষ্টে কাটতেছে, যে অনেক কষ্টে কাটতেছে বলে চাইছি, যদি একটা মনের মানুষ পাই সারা জীবনের জন্য, আমরা ধরে রাখে সারা জীবনের জন্য, আমি তারা ধরে রাখতে পারি, কথাবার্তা বলতে পারি, সবসময় দুঃখে কষ্টের কথাবার্তা বলতে পারি তার সঙ্গে, বা মনের মানুষ থাকলে যদি দুঃখ কষ্টের কথা যদি বলতে পারি তাহলে মনটাও পাতলা লাগে। তো বিয়ে শাদী করে মানে স্বামীর সংসার করবেন সেটা চিন্তা করেন না, খালি মনের মানুষ হইলেই হবে? না, স্বামী সংসার করবো বলে এইটা চিন্তা করে এটা প্রতিবেদন আর নাকি, যাকে মনের মানুষ বানাবেন তাকে স্বামী সংসার করবেন, স্বামী বানাবেন, মনের মানুষ হবে সে তার সঙ্গে তো সংসার করবেন। আচ্ছা আচ্ছা, পড়ালেখা করছিলেন? পড়ালেখা করি নাই। হ্যাঁ হ্যাঁ, বলেন কি পড়ালেখা করেন না, এই জন্য কষ্ট হয় এখন? অন কষ্ট তো হয়, তার দিন আরও বেশি কষ্ট হয়, মানুষের বাড়ি সবসময় কাম করে কাম করে এই দিন কাটাইতে হয়, আর পড়ালেখা করতে কত। আচ্ছা আচ্ছা, তা কেমন লাগে মানুষের বাড়িতে যে কাজ টাজ করে দিন কাটে? বাড়িতে কাজ করতে অনেক খারাপ লাগে, সবসময় মনে করেন পুরুষ মানুষ থাকে কাজ করতে খারাপ লাগে, যে আমি একটা মনের মানুষ চাই যে আমার কাম মানুষের বাড়ি ঘুরে ঘুরে কাম করতে দিতে পারবে না, সবসময় সঙ্গে তার সঙ্গে কথা বলতে দেবে, পাঁচ অক্ত নামাজ পড়তে দিতে পারবে, পর্দা অনুযায়ী চলাইতে পারবে, এরকম চান? এরকম একটা মনের মানুষ। আচ্ছা আচ্ছা, তা পর্দা তো যার যার পর্দা সেই সেই করবে, এখন আপনি যদি পর্দা না করেন তাহলে কেমনে হবে? যার যার পর্দা শেষ করলো ঠিক আছে, কিন্তু আমি তো কাম করেই মনে করেন শেষ করতে পারি না, তো পর্দাটা করবো কখন? কাম করতে একটুখানি মনে করেন কাম করতে গেলে যদি কিছু একটু ভুল হয় আপনি বকাবকি করে, অনেক মানে বিচ্ছিরিভাবে বকাবকি করে। তা সবচেয়ে বেশি কষ্ট কোনটা লাগতেছে, যে মানুষের বাড়ি কাজ করেন এটা নাকি পড়ালেখা নাই জীবনে সেটা? সব দিনে দুটোটাই কষ্ট লাগে, মানুষের বাড়ি এরকম একটা মেয়ে আমি মানুষের বাড়ি কাম করি এটাও কষ্ট লাগে, আবার জীবনে কোনো পড়ালেখা করিনি এটাও কষ্ট লাগে। আচ্ছা আচ্ছা, তা যে ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আসলে কী বলতে চান? তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার ভালোবাসবেন, আমার পাশে থাকবেন, কখনো আমার সাইডে যাবেন না, আমার দুঃখ কষ্টের সাথী হবেন, কখনো যে সাইডে যাবেন না, আমার সঙ্গে কথা বলবেন, এটা চাই। আচ্ছা আচ্ছা, তা এখন পর্যন্ত কি কোনো প্রেমের অফার বা বিয়ের জন্য কেউ আসে নাই? বিয়ের জন্য প্রেমের অফার আইলে কি হবে, আমি তো বসি নাই, মনের সাথে মন মিলে নাই, মনের মতন মানুষ হই নাই, বড় মন পাই নাই। কেউ কি প্রেম করতে চেয়েছে? তার জন্য প্রেম করবো কখন, কেউ তো আমার কখনো মুখটাই দেখতে পাইনি, যে প্রতিবেদন আছে তার জন্য। আচ্ছা আচ্ছা, তা আপনি বাইরে সবসময় পর্দা অবস্থায় চলেন নাকি? হ্যাঁ পর্দা অবস্থায় চলেন। আচ্ছা, তাই যে আজকে মুখ দেখতেছে, এখন তো অনেকে আসলে এখন তো প্রেম করার চাইতে বিয়ে করে আমি মনে করি সংসার, স্বামী সংসারে গিয়ে সংসার করলেই ভালো। বিয়ে বসবো কারণ বিয়ের জন্যই তো প্রতিবেদন। কিরকম মানুষ চান আসলে? যেরকম হোক বপুরা হোক জোয়ান হোক, খালি মনটা তার বড় হইতে হবে, আমার সঙ্গে কথা বলতে হবে, আর কথা দিয়ে কথা রাখতে হবে। আচ্ছা আচ্ছা, খালি মন বড় হলেই হবে, টাকা পয়সা লাগবে না নাকি? হ্যাঁ মন বড় হইলেই হবে, সাগরের মতন একটা মন বড় হবে, যে আমার লিয়ে সবসময় খালি গল্পই করতে পারবে, কখনো আমার ছাড়ে না যাইতে পারে, সেরকম একটা মানুষ চাই। ছেড়ে গেলে আপনি ধরে রাখবেন তাহলে তো হয়ে যায়। অবুজ মানুষ হইলে তারে বুঝান যায়, আর বুঝ মানুষ হইলে তারে বুঝান যায় না কখনো। আচ্ছা আচ্ছা, তা আপনার বুঝটা কিরকম, ভালো না খারাপ? আমার বুঝটা ইনশাআল্লাহ ভালো, কিন্তু নিজের কথা তো নিজে মানছে বলে না, ফোন দিয়ে বুঝতে পারবেন আমি ভালো না খারাপ। আচ্ছা, কি ইচ্ছা ছিল জীবনে? জীবনে তো চাইছে একটা মনের মানুষ, যে তার সঙ্গে সংসার হবে, সে আমার কাজে যাইতে দিবে না, এই ইচ্ছাই ছিল? হ্যাঁ। আর কোনো ইচ্ছা ছিল না? আর কোনো ইচ্ছা ছিল না ভাই। আচ্ছা আচ্ছা, একটু অভিনয় অভিনয় করি বা একটু নাচ গান টান করি, এরকম কোনো শখ টক হয়নি কখনো? না না, এটা হয়নি। আপনার হাসিটা তো অনেক সুন্দর, হাসি দেখেই তো মানুষ আসলে অনেক রকমের আসলে অফার দেওয়ার কথা নাচ গান টান অভিনয় অভিনয় করার জন্য, তো এরকম হাসিটা সুন্দর হলে কি হবে ভাই, হাসিটা মুখের হাসিটা তো দেখে, কেউ তো ভিতরের কষ্টটা দেখে না, সবাই তো খালি মুখের হাসিটাই দেখে। আপনার মতো একটা নায়িকাও কিন্তু নাই চলচ্চিত্রে, তা জানেন? কোনো নায়িকারা চেনেন? সিনেমা দেখেন না?
কারো শুনেন না নাম শুনছি হ্যাঁ হ্যাঁ দেখানো নাই পিকচারে দেখুন ছবিতে দেখুন আচ্ছা পিকচারে দেখে কি মনে হয় তাদের থেকে আপনি সুন্দর না তারা সুন্দর তারা সুন্দর আমি কোন থেকে সুন্দর থাকব আমি তো গরীব গরীব মেয়ে আর কি কখনো সুন্দর হয় হ্যাঁ গরীব মেয়ে সুন্দর হলেও সুন্দরটা প্রকাশ পাচ্ছে না তাই তো আচ্ছা যাকে যে ভিডিওর সামনে আসছেন দেখবেন এবার সুন্দরটা আসলে কেউ না কেউ মূল্য দেবে আর কি তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবো যোগাযোগ ফোন নাম্বার দেবো ফোন নাম্বার যোগাযোগ করবো নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা আপনি বলে লাগান তা আমার কাছে দেন আমি দেখে বলে দিচ্ছি আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি থাকেন কোথায় যশোর আচ্ছা আচ্ছা হ্যালো ভিউয়ার শুনতেই পারলেন যশোর এক পরিবারের মেয়ের জীবনের গল্প আশা হাসি খুশি মেয়েটা আসলে বিয়ে করতে চায় বড় মনের মতো একটা মানুষ চায় যার মন সাগরের মতো উজাড় সেরকম একটা মন চায় কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01772036631 নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে সারা জীবনের জন্য আমি তারা ধরে রাখতে পারি কথাবার্তা বলতে পারি সবসময় দুঃখ কষ্টের কথাবার্তা বলতে পারি তার সঙ্গে বা মনের মানুষ থাকলে যদি দুঃখ কষ্টের কথা যদি বলতে পারি তাহলে মনটাও পাতলা লাগে তো বিয়ে শাদী করে মানে স্বামীর সংসার করবেন সেটা চিন্তা করেন না খালি মনের মানুষ হইলেই হবে স্বামীর সংসার করবার ফলে এটা চিন্তা করে এটা প্রতিবেদন আসে নাকি যাকে মনের মানুষ বানাবেন তাকে স্বামীর সংসার করবেন স্বামী বানাবেন যে মনের মানুষ হবে সে তার সঙ্গে তো সংসার করবে আচ্ছা আচ্ছা পড়ালেখা করছিলেন পড়ালেখা করি নাই হ্যাঁ হ্যাঁ বলেন কি পড়ালেখা করেন এই জন্য কষ্ট হয় এখন অন কষ্ট তো হয় তার দিন আরও বেশি কষ্ট হয় যে মানুষের বাড়ি সবসময় কাম করে এই দিন কাটাইতে হয় আর পড়ালেখা করতে আচ্ছা আচ্ছা তা কেমন লাগে মানুষের বাড়িতে এই যে কাজ টাজ করে দিন কাটে বাড়িতে কাজ করতে অনেক খারাপ লাগে সবসময় মনে করেন পুরুষ মানুষ থাকে কাজ করতে খারাপ লাগে যে আমি একটা এরকম মনের মানুষ চাই যে আমার কাম মানুষের বাড়ি ঘুরে ঘুরে কাম করতে দিতে পারবে না সবসময় সঙ্গে তার সঙ্গে কথা বলতে দেবে পাঁচ অক্ত নামাজ পড়তে দিতে পারবে পর্দা অনুযায়ী চলাইতে পারবে এরকম চান এরকম একটা মনের মানুষ আচ্ছা আচ্ছা তা পর্দা তো যার যার পর্দা সেই সেই করবে এখন আপনি যদি পর্দা না করেন তাহলে কেমনে হবে যার যার পর্দা শেষ করলো ঠিক আছে কিন্তু আমি তো কাম করেই মনে করেন শেষ করতে পারি না তো পর্দাটা করবো কখন কাম করতে একটুখানি মনে করেন কাম করতে গেলে যদি কিছু একটু ভুল হয় আপনি বকাবকি করে অনেক মানে বিচ্ছিরিভাবে বকাবকি করে তা সবচেয়ে বেশি কষ্ট কোনটা লাগতেছে যে মানুষের বাড়ি কাজ করেন এটা নাকি পড়ালেখা নাই জীবনে সেটা সব তিন দুটোটাই কষ্ট লাগে মানুষের বাড়ি এরকম একটা মেয়ে আমি মানুষের বাড়ি কাম করি এটাও কষ্ট লাগে এবার জীবনে কোনো পড়ালেখা করি না এটাও কষ্ট লাগে আচ্ছা আচ্ছা তা ভিডিওটা যারা দেখবে তাদের উদ্দেশ্যে আসলে কী বলতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই আমার ভালোবাসবেন আমার পাশে থাকবেন কখনো আমার সাইডে যাবেন না আমার দুঃখ কষ্টের সাথী হবেন কখনো যদি সাইডে যাবেন না আমার সঙ্গে কথা বলবেন এটা চাই আচ্ছা আচ্ছা তা এখন পর্যন্ত কি কোনো প্রেমের অফার বা বিয়ের জন্য কেউ আসে নাই বিয়ের জন্য প্রেমের অফার আইলে কি হবে আমি তো বসি নাই মনের সাথে মন মিলে নাই মনের মতন মানুষ হই নাই বড় মন পাই নাই কেউ কি প্রেম করতে চেয়েছে তার জন্য প্রেম করবো কখন কেউ তো আমার কখনো মুখটাই দেখতে পাইনি যে প্রতিবেদন আছে তার জন্য আচ্ছা আচ্ছা তা আপনি বাইরে সবসময় পর্দা অবস্থায় চলেন নাকি হ্যাঁ পর্দা অবস্থায় চলে আচ্ছা তাই যে আজকে মুখ দেখতেছে এখন তো অনেকে আসলে এখন তো প্রেম করার চাইতে বিয়ে করে আমি মনে করি সংসার স্বামী সংসারে সংসার করলেই ভালো বসবো কারণ বিয়ের জন্যই তো প্রতিবেদন কিরকম মানুষ চান আসলে যেরকম হোক বপুরা হোক জোয়ান হোক খালি মনটা তার বড় হইতে হবে আর আমার সঙ্গে কথা বলতে হবে আর কথা দিয়ে কথা রাখতে হবে আচ্ছা আচ্ছা খালি মন বড় হলেই হবে টাকা পয়সা লাগবে না নাকি হ্যাঁ মন বড় হইলেই হবে সাগরের মতন একটা মন বড় হবে যে আমার লিয়ে সবসময় খালি গল্পই করতে পারবে কখনো আমার ছাইড়ে না যাইতে পারে সেরকম একটা মানুষ চাই ছেড়ে গেলে আপনি ধরে রাখবেন তাহলে তো হয়ে যায় অবুজ মানুষ হইলে তারে বুঝান যায় আর বুঝ মানুষ হইলে তারে বুঝান যায় না কখনো আচ্ছা আচ্ছা তা আপনার বুঝটা কিরকম ভালো না খারাপ আমার বুঝটা ইনশাআল্লাহ ভালো কিন্তু নিজের কথা তো নিজে মানছে বলে না ফোন দিয়ে বুঝতে পারবে না আমি ভালো না খারাপ আচ্ছা কি ইচ্ছা ছিল জীবনে জীবনে তো চাইছে একটা মনের মানুষ যে তার সঙ্গে সংসার হবে সে আমার কাজে যাইতে দিবে না এই ইচ্ছাই ছিল আর কোনো ইচ্ছা ছিল না আর কোনো ইচ্ছা ছিল না ভাই আচ্ছা আচ্ছা একটু অভিনয় অভিনয় করি বা একটু নাচ গান টান করি এরকম কোনো শখ টক হয়নি কখনো না না এটা হয়নি আপনার হাসিটা তো অনেক সুন্দর হাসি দেখেই তো মানুষ আসলে অনেক রকমের আসলে অফার দেওয়ার কথা নাচ গান টান অভিনয় অভিনয় করার জন্য তো এরকম হাসিটা সুন্দর হলে কি হবে ভাই হাসিটা মুখের হাসিটা তো দেখে কেউ তো ভিতরের কষ্টটা দেখে না সবাই তো খালি মুখের হাসিটাই দেখে আপনার মতো একটা নায়িকাও কিন্তু নাই চলচ্চিত্রে তা জানেন কোনো নায়িকার শোনেন সিনেমা দেখেন না
কারো শুনেন না নাম শুনছি হ্যাঁ হ্যাঁ দেখানো নাই পিকচারে দেখিন ছবিতে দেখিন আচ্ছা পিকচারে দেখে কি মনে হয় তাদের থেকে আপনি সুন্দর না তারা সুন্দর তারা সুন্দর আমি কোন থেকে সুন্দর থাকব আমি তো গরীব গরীব মেয়ের কি কখনো সুন্দর হয় হ্যাঁ গরীব মেয়ে সুন্দর হলেও সুন্দরটা প্রকাশ পাচ্ছে না তাই তো আচ্ছা যাকে যে ভিডিও সামনে আসছেন দেখবেন এবার সুন্দরটা আসলে কেউ না কেউ মূল্য দেবে আর কি তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করব যোগাযোগ ফোন নাম্বার দেব ফোন নাম্বার দেব নাম্বারটা মুখস্থ আছে নাম্বারটা আপনি বলে দেন তা আমার কাছে দেন আমি দেখে বলে দিছি আপনার দেশের বাড়ি কোথায় দেশের বাড়ি থাকেন কোথায় দেশের বাড়ি যশোর যশোর আচ্ছা আচ্ছা হ্যালো ভিউয়ার শুনতেই পালেন যশোর এক পরিবারের মেয়ের জীবনের গল্প আশা হাসি খুশি মেয়েটা আসলে বিয়ে করতে চায় বড় মনের মতো একটা মানুষ চায় যার মন সাগরের মতো উজাড় সেরকম একটা মন চায় কেউ যদি তার কথা শুনে যোগাযোগ করতে চান বা বিয়ে করতে চান অবশ্যই তারা তার এই নাম্বারে যোগাযোগ করবেন তার নাম্বারটি হচ্ছে 01772036631 নাম্বারটা খোলা থাকে তো দেখ নাম্বারটা খোলা রাখবেন আর পাঁচ ওয়াক্ত নামাজ কালাম পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন ঠিক আছে তা ভালো থাকেন দোয়া করে আসসালামু আলাইকুম